নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, অক্টোবর মাস বগানভেলিয়ার অত্যন্ত ভাইটাল সময়। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অক্টোবর মাসে বগানভেলিয়ার কোন কোন যত্ন এবং পরিচর্যা করতে হবে। সদ্য সদ্য বর্ষা শেষ হয়েছে, কিন্তু অন্যান্য বছরের থেকে এবছর অর্থাৎ 2024 সালের বর্ষার প্রকৃতিটা একটু অন্যরকম। বর্ষার পরিমাণ প্রচুর পরিমাণে বেশি হয়েছে এবং বর্ষা যেন ছেড়েও ছাড়ছে না। অফিসিয়ালি বর্ষা বিদায় নিলেও এখনও কিন্তু নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে এবং ঘন ঘন বৃষ্টিপাতের কারণে আমরা শীতের গাছসহ এই বগানভেলিয়ার যে সমস্ত যত্ন বা পরিচর্যা সঠিক সময়ে করতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। এখন মূলত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের প্রুনিং। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের মধ্যে কনফিউশন থাকে যে এই অক্টোবর মাসে অর্থাৎ বর্ষার পরে গাছগুলোর হার্ড প্রুনিং করা হবে না সফট প্রুনিং করা হবে। দেখুন বন্ধুরা, একটা গাছের কেমন ধরনের প্রুনিং করব সেটা নির্ভর করছে গাছের বয়স কেমন, গাছের প্রকৃতি কেমন, গাছের চেহারা কেমন আছে এবং সর্বোপরি এই গাছটিকে এর আগে আমি কেমনভাবে যত্ন পরিচর্যা করেছিলাম। সুতরাং একজনের সাথে একজনের কখনোই মিলবে না, আমাদের মতামতের মধ্যে পার্থক্য আসতেই পারে। আমি যদি একবারে বলে দিই এখন হার্ড প্রুনিং করা উচিত সেটাও সঠিক নয়, আবার যদি বলি এখন লাইট প্রুনিং করা উচিত সেটাও সঠিক নয়। এমনকি আমার বাগানে যা গাছ আছে সমস্ত গাছের জন্য একই রকম ট্রিটমেন্ট কিন্তু সম্ভব নয়। যারা নতুন বাগান বিলাস করছেন তাদের জন্য জানিয়ে রাখি যে বাগান বিলাস কিন্তু পুরনো ডাল থেকে, ডালের গোড়া থেকে কিন্তু ফুল আসে না। যত ছোট 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 কচি কচি ডাল বেরোবে সেই ডাল থেকে আমরা কিন্তু এর ফুল পেয়ে থাকি। এবং এই যে এই গাছটা ধরুন, আমি জানি না কতটা দেখানো যাচ্ছে, এই যে ডালটা এখানে দেখুন, আমি ডগাটা হালকা করে কেটে দিয়েছি কিছুদিন আগে এবং এইখান থেকে যে একদম গোড়া থেকে শুরু করে যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ছোট ছোট কচি কচি ডাল বেরোচ্ছে। সুতরাং যতগুলো ডাল বেরোচ্ছে দেখা যাচ্ছে তার সাথে কিন্তু এই সময় যেহেতু একটা ব্লুমা মানে ফুলের সময়, এ কিন্তু ফুল নিয়ে বেরোচ্ছে। তাহলে আমাদের বোঝা গেল যে বগানভেলিয়া গাছে ফুল পেতে গেলে আমাদের দরকার নতুন নতুন ডাল। আর নতুন ডাল পাওয়া যাবে কিভাবে? প্রুনিংয়ের মধ্য দিয়ে। এবার হার্ড প্রুনিংয়ের ব্যাপারটা কি, ধরুন আমি বর্ষাকালে কি করেছিলাম যে আমার পুরনো যে সমস্ত গাছগুলো আছে সেগুলোকে বর্ষার শুরুতে জুন জুলাই মাসে পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, ফলে একটা যে কাঙ্ক্ষিত শেপ সেটাকে আমি আনতে পেরেছিলাম। এগুলো কিন্তু মোটেই পুরনো গাছ নয়, এগুলোর বয়স এখনও এক বছরও হয়নি। এই যে গাছটা দেখছেন এটার বয়স কিন্তু এখনও এক বছরও হয়নি। তো আমার যে পুরনো গাছ 4-5 বছরের গাছ সেগুলোকে আমি অনেক বেশি ছাঁটাই করেছিলাম বর্ষার আগে, এবং বর্ষার জল পেয়ে আমি লাস্ট 2-3 মাসে বেশি সময় দিতে পারিনি, মানে বাগানে আমি সময় দিতেই পারিনি। ফলে ওই যে হার্ড প্রুনিং করার পরে গাছগুলো যখন বাড়তে শুরু করলো, তখন যদি বর্ষাকালে আমি শুধু মাথাগুলোকে একটু একটু করে খুঁটে দিতাম তাহলে কিন্তু গাছটা খুব বেশি বুশি হতো, কিন্তু আমি বর্ষাকালে সেই কাজটা করতে পারিনি। ফলে বর্ষার সময় জল পেয়ে গাছের ডালগুলো কিন্তু একটু একটু লম্বা হয়ে গেছিলো, যার ফলে ফুল আসলে অতটা দেখতে ভালো লাগতো না। এই জন্য আমি করেছি কি, বর্ষার পরে সেই গাছগুলোর ডালগুলোকে কিছুটা কিছুটা করে ছেঁটে দিয়েছি। এটাকে বলা হচ্ছে লাইট প্রুনিং। কিন্তু দেখুন, আমাদের যে ছোট গাছগুলো, আমি এই গাছগুলোকে গত বছর জানুয়ারি মাসে নিয়ে এসেছিলাম, সেই হিসেবে এখনও এর 1 বছর সম্পন্ন হয়নি, ফলে এই গাছের কিন্তু লাইট প্রুনিংয়ের বা হার্ড প্রুনিংয়ের কোনো ব্যাপার নেই। তো আমাদেরকে যেটা করতে হবে, ছোট ছোট চারা গাছ যদি থাকে সেই গাছকে প্রথমেই আমরা শেপের দিকে না গিয়ে সেই গাছটাকে প্রথমে একটু এলোমেলোভাবে বাড়িয়ে নেব। আমাদেরকে কিন্তু সেটা সময় দেখলে হবে না, আমাদেরকে মাঝে মাঝে যে ডালগুলো একটু বেড়ে যাচ্ছে সেগুলোকে হালকা হালকা করে প্রুনিং করে যেতে হবে। কারণ একটা গাছকে তার শেপ দিতে গেলে অন্ততপক্ষে 2 বছর সময় লাগে। একটা গাছকে শেপ ঠিকঠাক করতে গেলে দুইভাবে করে শেপটা করা যায়। এক হচ্ছে যে আমরা করি কি, যে গাছটাকে বুশি করার চেষ্টা করি, একটা কম্প্যাক্ট শেপ দেওয়ার চেষ্টা করি যাতে গাছটা ফুল ফুললে খুব ভালো লাগে। কিন্তু সেই বুশি করতে গিয়ে অনেক সময় কি হয়, সেই গাছটার গোড়া দেখা যায় না। আর একটা, আমরা কিছুটা কাণ্ড নিচের দিকে কিছুটা কাণ্ড রেখে দিই, অর্থাৎ গাছটাকে একটু উঁচু করে নিয়ে তারপরে উপরের দিকটাই বুশি শেপ বা অন্যান্য ধরনের শেপ করার চেষ্টা করি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ওই যে কাণ্ড রেখে দিয়ে তারপরে শেপ দেওয়াটাকে বেশি পছন্দ করি এবং আমার মনে হয় সেটাকেই বেশি দেখতে ভালো লাগে। একদম গোড়া থেকে যদি ডালপালা তৈরি হয়ে যায় সেটা কিন্তু ততটা দেখতে ভালো লাগে না। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি একদম গোড়া থেকে ডালপালা নেবেন, সেটা কিন্তু আপনি করতেই পারেন। দেখুন, এই গাছটিকে প্রথমে দেখাই, এটি একটি বলাকা
এই গাছটিকে আমি এখনো প্রুনিং করিনি, ফলে গাছটা আনার পরই ডালগুলোকে আমি প্রথমে বাড়িয়ে নিয়েছি। এবং এখানে দেখুন একদম গোড়া থেকে ডাল বেরিয়েছে, ফলে আমি যদি গাছটিকে এইভাবে শেপ করে রাখি, এটা একটু দেখুন কেমন লাগছে। এবার এই মিনি ফর্মোসা গাছটিকে দেখুন, আমি গতকালই এই গাছটিকে রিপোর্ট করেছি, আমি কিছুদিন আগে গাছের ডগাগুলোকে কেটে দিয়েছিলাম। দেখুন ডগা কাটার পরে গাছে কিন্তু এই যে ব্রাঞ্চ আসছে, এবং নিচের দিকে গোড়াটা দেখুন, এই যে এতটা আমি গোড়া রেখে তারপরে গাছটিকে শেপ দিচ্ছি, এইটা কেমন আসবে সেটা আপনি কল্পনা করুন। এবার মিস অ্যালিস গাছটিকে দেখুন, এই গাছটিও কিন্তু আমি অনেকটা মোটামুটি 1 ফুটের একটু কম কম উচ্চতায় গাছটিকে রেখে তারপরে উপরে একটা কম্প্যাক্ট শেপ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই গাছটাকে খেয়াল করুন কেমন আসবে। এবার ভিএফ রুবি গাছটিকে দেখুন, উপরে একটা দেখুন কি সুন্দর বুশি শেপ এসছে। আর এখানে দেখুন যে গাছটি লাগানোর পরে বললাম আমি এলোমেলো করে বাড়িয়েছিলাম, এই যে তারপরে বর্ষার পরে এই যে এখান থেকে আমি কেটে দিয়েছি, এখানে ডাল ছিল কিন্তু একদম গোড়ার ডালটা কেটে দিয়েছি, এই পাশে ডাল ছিল এই পাশে ডাল ছিল, তো গোড়ার ডালটা আমি কেটে দিয়ে এরকমভাবে কাণ্ডটাকে ভিজিবল করে নিয়ে তারপর একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এটি হচ্ছে থিমা পিচ, এই গাছটি দেখুন কাণ্ডটা কিন্তু ভিজিবল এবং শেপ দিচ্ছে, এবং প্রত্যেকটা গাছ কিন্তু এখনো 1 বছর হয়নি, ফলে আপনি বুঝতেই পাচ্ছেন যে কোন গাছটিকে আমি কিভাবে শেপ করবেন, যে কাণ্ড রেখে শেপ করবেন নাকি একদম গোড়া থেকেই গাছটাকে বুশি করবেন, যেটা পছন্দ হচ্ছে আপনি সেটি করতে পারেন। এবার দেখুন এই গাছগুলোকে কিন্তু আমি সব ডগাগুলোকে ছেঁটে দিয়েছি, ডগাগুলোকে ছেঁটে দিয়েছি, ডগাগুলোকে ছেঁটে গাছের গোড়ায় খাবার দিয়েছি। খাবার দেওয়ার পরে গাছ থেকে এখন যে ডালই আসুক না কেন সেই ডালগুলোকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ সেই ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে, ফলে কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে ফুলে ভরে যাবে। দেখতে পাচ্ছেন যে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, অনেকদিন আগেই ফুলগুলো ফুটেছিল যার ফলে ফুলটা একটু ফ্যাকাশে হয়ে এসছে, এটি গ্লাভরা হোয়াইট। তো এই ফুলটি কিন্তু বর্ষার পরে অটোমেটিক ফ্ল্যাশ এসছে, যদিও এখনই ফুলের সম্পূর্ণ মরশুম আসেনি, মূলত বগানভেলিয়া গাছে নভেম্বর মাসের শেষ থেকে ফ্ল্যাশ আসা শুরু করে, ফলে নভেম্বর মাসে ফুল আসবে সেই বুঝে আমাদেরকে প্রুনিং করতে হবে। আপনি চাইলে এই সময় গাছের হার্ড প্রুনিং করতে পারেন, কিন্তু হার্ড প্রুনিং করলে ফুল আসাটা একটু পিছিয়ে যাবে, কিন্তু বগানভেলিয়া গাছের প্রকৃতি যেহেতু অন্য গাছের থেকে আলাদা, কারণ এই গাছের একবার ফ্ল্যাশ আসলে পরপর পরপর ফ্ল্যাশ আসতেই থাকে, ফলে আপনার যদি মনে হয় যে এই সময় গাছের হার্ড প্রুনিং করার দরকার আছে, গাছের শেপগুলো ঠিকঠাক নেই, আপনি হার্ড প্রুনিং করতে পারেন, সেক্ষেত্রে হয়তো ফুলটা আসতে একটু পেছোতে পারে। কিন্তু আবার অনেকে কি হয় যে এই গাছটা দেখুন একটা এই ধরনের শেপ রয়েছে, কেউ কেউ পছন্দ করেন যে ধরুন ব্যালকানিতে বা কোনো জায়গা থেকে গাছগুলো ঝুলছে, তার ডালগুলো লম্বা হয়ে ঝুলুক নিচে ঝুলুক, সেক্ষেত্রে কিন্তু প্রুনিং করার প্রয়োজন নেই, গাছগুলো যত বড় হবে ফুল নিয়েই সে বড় হতে থাকবে। আর এই সময় আপনারা চাইলে ডগাগুলোকে শুধুমাত্র ডগাগুলোকে খুঁটে দিতে পারেন। এই হচ্ছে প্রুনিংয়ের ব্যাপারটা। এইবার আসবো গাছের খাবার। বগানভেলিয়া কিন্তু হেভি ফিডার, অর্থাৎ বগানভেলিয়াকে যত বেশি খাবার দেওয়া যাবে তত বেশি খাবার সে পছন্দ করবে, খাবার বলতে মিক্সড খাবার ব্যবহার করব। অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব বগানভেলিয়া গাছের জন্য জৈব খাবার তৈরি করে রাখার। আমরা হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এগুলোকে খুব ভালো করে মিশিয়ে তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার অন্ততপক্ষে 2 থেকে 2.5 মাস পর্যন্ত এটাকে একটা জায়গায় মিক্সড করে রেখে দেব। মোটামুটি 4:2:1 অনুপাতে হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোল আমি মেশাই, তার সাথে কিছুটা গোবর সার দিয়ে একসাথে মিশিয়ে রেখে দিই। তারপরে মানে এই অক্টোবর মাসে আপনি বা নভেম্বর মাসের শুরুতেই এই এই ধরনের এক একটা গাছের জন্য এইরকম আপনার হাতের মুঠো 2 মুঠো করে গাছে দিয়ে দিতে হবে। তার সাথে আমি এই রকম গাছের জন্য 1/2 মুঠো করে সরষার গুঁড়ো খোল ব্যবহার করছি। অনেক সময় কি হয় সরষার গুঁড়ো খোল না দিয়ে সেই খাবারটা মাটিতে দেওয়ার পরে আমরা প্রতি সপ্তাহে যতদিন না গাছে ফুল আসছে পাতলা করে খোল জল দিতে থাকবো, কিন্তু খোল জল দেওয়াটা একটু
সময়ের ব্যাপার থাকে এবং দেওয়াটা অসুবিধা, এই জন্য আমি কী করেছি, আমি ওই মিক্সড খাবারের সাথে সাথে হাফ মুঠো করে সরষার গুঁড়ো খোল দিয়ে দিয়েছি। এবার গাছে ফুল আনার জন্য দরকার হচ্ছে পটাশের, পটাশের চাহিদা পূরণ করার জন্য আমি বাইরে থেকে একটু ইনঅর্গানিক অর্থাৎ অজৈব সার বা রাসায়নিক সার ব্যবহার করেছি, মিউরেট অফ পটাশ বা লাল পটাশ। এইরকম এক একটা টবের জন্য আমি এক চামচ করে লাল পটাশ দিয়েছি। আপনারা চাইলে লাল পটাশের পরিবর্তে সালফেট অফ পটাশ বা এনপিকে 0050 যেটা ওয়াটার সলিউবল প্রতি লিটার জলে 2-3 গ্রাম হিসেবে গুলে পাতায় স্প্রে করতে পারেন। বগেনভিলিয়া গাছ ঘন ঘন পটিং পছন্দ করে না, অন্ততপক্ষে এক একটি গাছকে এক একটি টবে 2-3 বছর অবধি রাখা যায়, কারণ বগেনভিলিয়ার শিকড় খুব বেশি হয় না। আমরা যদি গাছটাকে তুলে ফেলি তাহলে দেখব যে মাটির মধ্যে শিকড়ের পরিমাণ খুব কম, একটি মূল শিকড় থাকে এবং সেটি যত ম্যাচিওর হয় এবং রুট বাউন্ড যত বেশি হয় গাছে কিন্তু ফুল তত বেশি আসে। একটা প্রসঙ্গে বলে রাখি যে বগেনভিলিয়ার যত পুরনো গাছ হবে গাছের ম্যাচিওরিটি যত বেশি হবে তত কিন্তু বেশি ফুল গাছে দেখা যাবে। এই জন্য আমরা ঘন ঘন পট পরিবর্তন করব না, অন্ততপক্ষে 2 বছর পর্যন্ত এই টবে রাখবো। তবে নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে বা চারা গাছকে সঙ্গে সঙ্গে বড় পটে দেবেন না, আমি যেমন এখানে এই পটগুলো দিয়ে দিয়েছি এই পটে না দিয়ে আপনারা চেষ্টা করবেন একটু ছোট পটে দেওয়ার, সেই গাছে সেই টবে গাছগুলোকে 1-1.5 বছর রাখার পর আবার একটু বড় সাইজের টবে দেবেন। এইভাবে করলে গাছের কিন্তু সেপটাও আনা যায় খুব ভালো এবং গাছের গাছটাকেও খুব ভালো রাখা যায়। কিন্তু এত ঘন ঘন পট পরিবর্তন করা আমার সময়ের সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমি করেছি কি প্রথমেই গাছগুলোকে এই টবে দিয়েছিলাম। তবে এই টবে দেওয়ার সময় যদি কেউ আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন আমি এতটা করে জায়গা টবের মধ্যে মোটামুটি 3-4 ইঞ্চি জায়গা খালি রেখেছিলাম, অর্থাৎ এই টবটার অর্ধেকের একটু বেশি মাটি দিয়ে গাছটিকে লাগিয়েছিলাম। তারপরে এই বর্ষার পরে অক্টোবর মাসে ওই যে মিক্সড খাবারটা বললাম সেই মিক্সড খাবারটা আমি টবের উপরে দিয়ে দিয়ে তারপরে আবার যে মাটি আমি বগেনভিলিয়া গাছের জন্য তৈরি করি সেই মাটি দিয়েই আমি বগেনভিলিয়া গাছগুলোকে এই অংশ ফাঁকা অংশটা ভরে দিই। বন্ধুরা এইবার আসবো বগেনভিলিয়া গাছের জন্য আমরা কি মাটি তৈরি করব। দেখুন আমি এখানে মোটামুটি 70% গার্ডেন সয়েল এবং 30% কাউডাং কম্পোস্ট এবং এর সাথে শিংকুচি, হাড় গুঁড়ো এবং নিমখোল, যে রেশিওতে আমি এর আগে বললাম মিক্সড সার তৈরি করার সময় সেইভাবে একসাথে ভালো করে মিশিয়ে রেখেছিলাম। 2-2.5 মাস মিশিয়ে রাখার পর এই মাটি দিয়েই আমি এই বগেনভিলিয়া গাছগুলোকে রিপোর্ট করি এবং গাছের গোড়ায় যখন মাটি দেওয়ার প্রয়োজন হয় এই মাটিটাই ব্যবহার করি। আমরা সবসময় চেষ্টা করব যে বগেনভিলিয়া গাছের জন্য সবসময় জৈব খাবার দিয়ে মাটি তৈরি করতে। তো বন্ধুরা আমি এখন এই শুভ্রা বগেনভিলিয়াটাকে রিপোর্ট করব। এটি আমার ডাল থেকে তৈরি করা একটি গাছ, এই ছোট টবে রেখেছিলাম, এবার এই টব থেকে আমি এই একটু বড় সাইজের টবে এটিকে প্রতিস্থাপন করছি। প্রথমে টবের নিচে এই ভাঙা মার্বেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে আমি নিচে কিছুটা মাটি দিয়ে দেব। যে ধরনের বগেনভিলিয়া হোক না কেন, যাতে বগেনভিলিয়া গাছের গোড়ায় জল না জমে সেদিকটা খেয়াল রাখতে হবে। ফল যদি গাছের গোড়ায় জল না জমে তাহলে কিন্তু এই গাছ কোনোভাবেই মরার কোনো সম্ভাবনা নেই। তো এইবার এইভাবে আঙুল দিয়ে গাছটিকে দেখে একটুখানি এখানে ঘাই মারলেই টপ থেকে সুন্দরভাবে বেরিয়ে এসছে, দেখুন সুন্দর রুট বাউন্ড হয়েছে। তবে বগেনভিলিয়া গাছের ক্ষেত্রে কিন্তু আমি কোনো শিকড় আমি ভাঙবো না, এই ঘাসগুলোকে একটু সরিয়ে দিয়ে আমি এইভাবেই এইটাকে বসিয়ে দেব সোজা করে গাছটা বসিয়ে দিয়ে আমি গাছের গোড়ায় মাটি দিয়ে ভরাট করে দেব। তো আমার শুভ্রা গাছটা বসানো হয়ে গেল। এবার গাছ বসানোর পরে, যে কোনো গাছ বসানোর পরে ভরপুর জল দিতে হবে, আর এই গাছ ছায়ায় রাখার দরকার নেই, আমি যেহেতু মাটিটা ভাঙলাম না এইভাবেই রোদ্দুরে রেখে দেবো। আর এখন থেকে আমরা গাছগুলোকে যতটা পারবো সূর্যালোকে রেখে দেবো। মোটামুটি নভেম্বর মাসের শেষ থেকে গাছে ফ্ল্যাশ আসা শুরু করবে। আমি যেহেতু সব প্রুনিং করেছিলাম এবং প্রুনিং করার পরে খাবার দিয়েছি, এর আগে আমি আমার কাছে কী কী আইডিয়া আছে তার একটা ওভারভিউ দিয়েছি, চাইলে এই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। আর এর পরবর্তীতে আমি আবার গাছে কেমন ফুল আসছে সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার বাগানের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।